যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এম মালেককে জেদ্দা বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয়েছে। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানিয়েছেন, জেদ্দায় বিএনপি নেতাকে ফুলেল সংবর্ধনা জানান সৌদি আরব বিএনপি ও সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, সৌদি কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ, সুরুজ খান, আরশ আলী, নওয়াব আলী, শুক্রম আলী এবং ইতালি, বেলজিয়াম, বাহরাইন থেকে আগত নেতাকর্মীরা। শীঘ্রই দেশে ফিরবেন বলেও জানিয়েছেন এম এ মালেক। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলে একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় আপনি ফকির বংশের লোক।